নমস্কার। নমস্কার। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস, শ্রেণী নবম, সায়েন্স। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা এখনো যুক্ত হওনি, তাই আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করলাম, তোমরা পরে দেখে নিও। দেখো, প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ ও উপাসনা। তিনি নিজেই নিজের স্রষ্টা, সর্বশক্তির উৎস, যার উপরে কেউ নেই। তিনি পরম পিতা। আবার বলছি, যিনি নিজেই নিজের স্রষ্টা, যাকে কেউ সৃষ্টি করেন না, নিজেকে নিজে সৃষ্টি করেন, সর্বশক্তির উৎস, যার উপরে কেউ নেই। তিনি পরম পিতা, তিনি পরম স্রষ্টা, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং নিয়ন্তা। সনাতন ধর্ম তথা হিন্দুদের চেতনায় তাকে নানা নামে অভিহিত করা হয়েছে। তিনি ব্রহ্ম, পরমেশ্বর, আত্মা, ভগবান, ঈশ্বর, সব তিনি। স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার স্তুতির ও সান্নিধ্য লাভ করতে পারি। স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি। কিভাবে? তার উপাসনা করে, উপাসনার মাধ্যমে। আমাদের সকল কাজে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ এবং তার উপাসনা করা উচিত। এ অধ্যায় আমরা তার স্বরূপ, সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার ভূমিকা, তার গুণ ও শক্তিরূপে দেবদেবীর পরিচয়, তাকে উপাসনার ধারণা ও প্রয়োজনীয়তা এবং উপাসনার একটি মন্ত্র বা শ্লোক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এ অধ্যায় আমরা যা শিখতে পারব বা জানতে পারব সেগুলো যথাক্রমে নিরাকার ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করতে পারব, স্রষ্টার সাথে স্রষ্টার সম্পর্ক ও সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা বিশ্লেষণ করতে পারব, দেবদেবী ঈশ্বরের বিভিন্ন রূপ ও শক্তির প্রকাশ এই ধারণাটি ব্যাখ্যা করতে পারব, ঈশ্বর উপাসনার ধারণা ধরন নিরাকার ও সাকার আর কি ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, ঈশ্বর উপাসনার একটি মন্ত্র বা শ্লোক আবৃত্তি করতে পারব এবং এর অর্থ ও শিক্ষা ব্যাখ্যা করতে পারব, ঈশ্বর ও দেবদেবীর প্রতি প্রার্থনার একটি মন্ত্র বা শ্লোক আবৃত্তি করতে পারবো এবং অর্থ বলতে
ও এর শিক্ষা ব্যাখ্যা করতে পারবো। ঈশ্বরের প্রতি অবিচল অবিচল বিশ্বাস স্থাপন করতে পারবো, কার প্রতি? ঈশ্বরের প্রতি, এবং ঈশ্বরের উপাসনা উদ্বুদ্ধ হব, ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা ও প্রার্থনা মন্ত্র অনুশীলন করতে পারবো। এতটুকু আমরা এই অধ্যায় থেকে শিখতে পারবো। পাঠ এক ও দুই। স্রষ্টা স্বরূপ ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টা কে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়েছে। তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে এ সকল নাম নির্ধারণ করা হয়েছে। ব্রহ্ম ও ঈশ্বর ব্রহ্ম রূপে স্রষ্টার স্বরূপ। ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ, বৃহৎ ব্রহ্ম। পেয়েছি এখানে ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ, বৃহৎ ব্রহ্ম, যার থেকে বড় আর কেউ নেই, যার থেকে বড় আর কেউ নেই। তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষাও করে থাকেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মাও বলা হয়। তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলে। আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করে তখন তাকে পরমাত্মা বলে। ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অজ, অনাদি, অনন্ত এবং শাশ্বত। ব্রহ্মকে ওঙ্কার বলা হয়। ওঙ্কার সংক্ষেপে ওং, এর পূর্ণ রূপ কি? অউম, এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও লয়কারী ব্রহ্ম। ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে বলা হয় ঈশ্বর। আবার বলছি, ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। ঈশ্বরের রূপের শেষ নেই, তিনি অনন্ত রূপী। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান। শ্রীমদ ভগবদ গীতায় একটি শ্লোকের শ্লোকে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ।
তুমি একমাত্র জ্ঞাতব্য এবং জ্ঞাতা, তুমি একমাত্র পরম স্থান। হে অনন্ত রূপী, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু। শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোক থেকে সহজেই ঈশ্বরের মহিমা ও শক্তি প্রতীয়মান হয়। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর অনন্ত অসীম, তার কোনো পরিবর্তন নেই, তিনি শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা, তার কোনো স্রষ্টা নেই, তিনি স্বয়ম্ভূ অর্থাৎ নিজে নিজেকেই সৃষ্টি, নিজে নিজেই সৃষ্টি হয়েছেন, তিনি নিত্য শুদ্ধ ও পরম পবিত্র, তিনি সকল কর্মের ফলদাতা। যে যেরকম কর্ম করে তিনি তাকে সেরকম ফল দিয়ে থাকেন। ঈশ্বর নিরাকার, প্রয়োজনে তিনি সাকারও হতে পারেন, কারণ অনন্ত শক্তি তার। ঈশ্বর সর্বত্র বিরাজ করেন, ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ, এক কথায় মধ্য দিয়ে এই ঈশ্বরের সর্বব্যাপীতাই বোঝানো হয়েছে। তিনি অদ্বিতীয়, তিনি জ্যোতিস্বরূপ, তিনি সকলকে সকলের মধ্যে বিরাজ করেন। স্রষ্টার স্বরূপ ভগবান ও অবতার, ভগবান রূপে স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্ম দর্শন অনুসারে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলে। ভগ হলো যার মধ্যে পূর্ণ রূপে আছেন, ভগ যার মধ্যে পূর্ণ রূপে আছেন তিনি ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যিনি ভূত গণের উৎপত্তি বিনাশ, পরলোকে গতি, ইহলোকে গমন এবং বিদ্যা অবিদ্যা জানেন তিনি ভগবান। ঈশ্বরকে যখন এই ছয়টি গুণের অধীশ্বর রূপে কল্পনা ও আরাধনা করা হয়, তখন ঈশ্বরকে ভগবান বলা হয়। ভগবত পুরাণ 6:579। বৈশিষ্ট্যগত দিক থেকে ভগবান গুণময় এবং অশেষ রূপের আধার, তিনি রসময়, আনন্দময় ও দয়াময়। তিনি তার ভক্তদের বিভিন্ন ভাবে কৃপা করে থাকেন। ভগবানের মধ্যে ভক্ত ও অভীষ্ট প্রত্যক্ষ করতে পারেন। ভগবান যে কোনো রূপ ধারণ করে ভক্তকে দেখা দেন, লীলা করেন। তিনি প্রয়োজনে জীবের ন্যায় দেহধারী হয়ে তপস্যা, ধ্যান, প্রার্থনা ও সকল সুখ দুঃখ ভোগ করেন। আবার ঈশ্বরাবেশে অপ্রাকৃত লীলা দাবানল পান, এক হাতে গোবর্ধন পর্বত ধারণ, আসন্ড দলন এবং কঠোর তপস্যা করে সকলকে মুগ্ধ করেন এবং সকলের মঙ্গল করেন। সামান্য দেহধারী হয়ে ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান তার কাছে আসেন। প্রয়োজনে ভক্তরা ভক্তের বোঝা বহন করেন। মোট কথা, ঈশ্বর যখন জীবকে দয়া করেন, তখন তাকে বলা হয় ভগবান। এখানে ঠাকুরের একটি বাণী বলবো আমি। তিনি বললেন, অসীম যখন সসীম হয়ে ধরাতে লয় স্থান, বৃত্তি ভেদি টান হলেই তুই দেখবি ভগবান। অবতার রূপে স্রষ্টার স্বরূপ। হিন্দু ধর্মের অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব বা সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়। এ সকল অবতার সর্বজন সত্ত্বেও অলৌকিক ক্ষমতা সম্পন্ন
অবতার শব্দটি তৎসম অর্থ সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতরণ, দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য ঈশ্বর নানা রূপে পৃথিবীতে অবতরণ অবতীর্ণ হন বা নেমে আসেন, যেমন নৃসিংহ, রাম, কৃষ্ণ প্রভৃতি ঈশ্বরের অবতার। ধর্ম অনুশীলনের ক্ষেত্রে পরম সত্তা বা পরমেশ্বর থেকে অদ্ভুত সকল অবতারীর এই গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বিষ্ণু অনেকবার অবতার হিসাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু আবার অবতার অবতীর্ণ হয়েছেন। কলি যুগের শেষে তিনি কল্কি রূপে দশ অবতার হিসেবে অবতীর্ণ হন। কলিযুগের শেষের দিকে তার আবির্ভাব ঘটবে। এখন ঘটবে কি ঘটেছে সেটা আমাদের জানার বিষয় আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি তিনি এসে গেছেন এবং তার সমস্ত ব্যাখ্যা প্রমাণ রয়েছে। হ্যাঁ, আবার কেউ কেউ বলেন তিনি আসেন না আসবে, এটা হলো যার যার ব্যাপার, যার উপলব্ধির বিষয়। স্রষ্টার স্বরূপ সম্পর্কে সবশেষে আমরা বলতে পারি ব্রহ্ম রূপে স্রষ্টা নিরাকার নির্গুণ। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর। ঈশ্বর নিরাকার, তবে প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তের ডাকে সাড়া দেন, তার কাছে আসেন, নানা রকম লীলা করেন, তখন তাকে বলা হয় ভগবান। আবার মঙ্গল কোন উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর যখন জীব রূপে ধারণ করেন, পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে বলা হয় অবতার। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার আলাদা নয়, এ হচ্ছে একই সর্বশক্তিমান স্রষ্টা বা ব্রহ্মেরই বিভিন্ন রূপ। তাই সকল দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সেই পুরুষোত্তমকে পেলে আর কিছু লাগে না। পুরুষোত্তম তিনি যিনি সেই পরম পিতা, আর তাকে পাওয়ার উদ্দেশ্যই আমাদের প্রতি প্রত্যেকের। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা। স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদে আপদে রক্ষা করেন, প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার সৃষ্টিকে সৎ পথে চলাতে সহায়তা করেন, চলতে সহায়তা করেন। যারা সৎপথে চলতে চলেন তিনি তাদের ভালোবাসেন। কাদের ভালোবাসেন? যারা সৎপথে চলেন তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের তিনি পছন্দ করেন না এবং শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন। তিনি তার সৃষ্টির মধ্যেই অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যেই এক ঈশ্বর রূপে বহুরূপে বিরাজ করেন। তিনি জীবের মধ্যে তার নির্ধারিত ভূমিকা পালন করেছেন। সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকা, মহান ঈশ্বর একজন। ঠিক আছে, আজকের এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকের তোমরা যুক্ত হলে না, জানি না কোন কারণে, পরবর্তী ক্লাসে আশা করব তোমরা যুক্ত থাকবে। এই বলে শেষ করছি, সবাইকে নমস্কার।